ইবলিস ইবলিস হইছে কিসের কারণে? এই অহংকারের কারণে। সে বলেছিল খলকতানি মিন নারি ওয়া খলকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমি কেন তাকে সিজদা করব? এই যে অহমিকা করেছে শয়তান হয়ে গেছে। এই অহংকারটা আমাদের মধ্যে আছে না নাই? এই জন্য যখনই অন্তরে এরকম অহংকার আসবে আত্মশাসন করতে হবে, নিজেকে নিজে শাসন করতে হবে যে না, তুমি কিসের ভিত্তিতে অহংকার করো? তোমার চাইতে কত যোগ্য মানুষ রাস্তা রাস্তায় ঘুরে, শয়তান তোমার চেয়ে বেশি নেকামল করছে, তোমার চেয়ে বেশি জ্ঞানী ছিল, তোমার চেয়ে বেশি বড় আলেম ছিল, তারপরে সে শয়তান হয়ে গেছে, চির জাহান্নামী হয়ে গেছে। তোমার অহংকার করা সাজে না। তোমার মধ্যে যদি জ্ঞান বেশি থাকে, এলেম বেশি থাকে, আমল বেশি থাকে, ক্ষমতা বেশি থাকে, টাকা পয়সা বেশি থাকে, বিদ্যা বুদ্ধি বেশি থাকে, এই সব কিছু তো আল্লাহর দেওয়া, তুমি অহংকার করা সাজে না। এগুলো সব তো আল্লাহ তোমাকে ভিক্ষা দিয়েছে, অহংকার করলে আল্লাহ করবে, তোমার অহংকার সাজে অন্তর দ্বারায়। এই কবিরা গুনাহটা আমরা করি কি করি না বলেন? এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, আল্লাহ আমাকে আমার নিজের চোখে আপনি ছোট করে দেন, আল্লাহ আমাকে আপনি বিনয়ী করে দেন, আল্লাহ আমার মধ্যে যেন অহংকার না আসে, আমি যেন নিজেকে বড় না মনে করি, আমি যেন আমিত্ব অহংকার নিয়ে না চলি, আমার ভিতরে যেন বিনয় থাকে। আল্লাহ তারা আমাদের সবাইকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। বাহিরা অহংকারীকে কেউ দেখতে পারে না, বিনয় মানুষকে সবাই ভালোবাসে, জমিনওয়ালারাও ভালোবাসে, আসমানওয়ালাও ভালোবাসে। বিনয়ী হব তো ইনশাআল্লাহ, বিশেষ করে যখন রাগারাগি হয়, ঝগড়া ঝাটি হয়, চুলের থেকে নুন খসে, তখন দেখা যায় কার ভিতরে অহংকার কি পরিমাণ আছে, ঠিক না বেঠিক? মানুষ মনে হয় না, আমি বলছি হয় নাই, আমার সামনে আবার এত বড় কথা, আমি থাকতে আবার এই সমস্ত, আমাকে জিজ্ঞাসাই করা হয় নাই, মানে আমি কিছু একটা হয়ে গেছি। এগুলো সব অহংকারের কথা, এগুলো সব কিসের কথা? আমি আমি কি এমন হয়ে গেলাম, কিসের এত গর্ব? মানুষের গর্ব করা মানুষের সাজে না। মাত্র একদিনের মধ্যে কয়েকবার ডায়রিয়া হলে আপনি কায়িক অহংকার কি নিয়ে করেন? গায়ে জোর দেখান, আপনার মতো বীর বাহাদুর মাস্তানি প্রভাব আছে, আল্লাহ প্রতিপত্তি দিয়েছে, এটা জোর দেখান, এর জন্য অহংকার করেন, দাপট দেখান, অহংকার করেন, মানুষকে ছোট মনে করেন, আল্লাহ তাআলা শুধু একটা ডায়রিয়া দিয়ে দিবেন, বেশি না, এক ঘন্টার ভিতরে 10-15 বার আল্লাহ তাআলা বাথরুমে আনাবেন, নেওয়া করবেন, বাস এরপর বিছানার সাথে ফিট হয়ে পড়ে যাবেন, মানুষ হাত ধরে উঠতে পারবে না, ঠিক না বেঠিক? তো এই মানুষ আবার অহংকার করা কিভাবে সাজে? ভাইরা আমার একটা জিনিস খেয়াল করেন তো, মাথা থেকে পা পর্যন্ত আমাদের শরীরে যতগুলো ছিদ্র আছে, যতগুলো কি আছে, ছিদ্র আছে, একেবারে মাথা থেকে হুশ হিসে শুরু করেন চোখ, এই চোখ দিয়ে যে মাঝে মধ্যে বাহির হয়, কি বলেন? মেশক অম্বর বাহির হয়, কি বাহির হয়, কেতর বাহির হয়, ঠিক না? ঘুম থেকে উঠেন চোখ দিয়ে ময়লা বাহির হয় না? নাক দিয়ে কি বাহির হয়, কি বাহির হয় বলেন? নাক দিয়ে খুব দামি মূল্যবান কোনো জিনিস বাহির হয়, ময়লা বাহির হয় না? কান দিয়া একটা একটা করে মিলান, কান দিয়ে কি বাইর হয় না? পবিত্র জিনিস যার তোলা অনেক দামি, এরকম কিছু ময়লা বাইর হয় না? কান দিয়ে কেতর বাইর হয় না? আহা, মুখ দিয়ে কি বাইর হয়? থুতু, শ্লেষা, কপ, দুর্গন্ধ, ময়লা, বমি, এসব মুখ দিয়ে বের হয়, ঠিক না বেঠিক? এরপর আস্তে আস্তে নিচের দিকে যান, শরীরে যত ছিদ্র আছে একটা একটা করে মিলান, নাভি দিয়ে কি বাইর হয়? ময়লা। পেশাবের রাস্তা দিয়ে কি বাইর হয়? আর ময়লার রাস্তা দিয়ে তো ময়লাই বাইর হয়। ভাইরা আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের যতগুলো ছিদ্র আছে, আল্লাহ আকবার, প্রতিটা ছিদ্র দিয়ে শুধু ময়লা আর ময়লা বের হচ্ছে। একটা বেলুনের মধ্যে বা একটা প্লাস্টিকের কোনো পলিথিন ইত্যাদির মধ্যে যদি শুধু ময়লা দিয়ে পরিপূর্ণ করেন, 20টা 30টা 40টা 50টা ছিদ্র যদি করেন, সবগুলো দিয়ে কি বাইর হবে? সবগুলো দিয়ে কি বাইর হবে? তাহলে একটা বেলুন যদি ময়লা দিয়ে পরিপূর্ণ হয়, ওইটাকে যত ছিদ্র করবে সবগুলো দিয়ে ময়লা বাইর হয়, তাহলে আমার পুরো শরীরের ভিতরে এরকম ময়লা ভরা, যতগুলো ছিদ্র আছে সবগুলো দিয়ে শুধু ময়লা বের হচ্ছে, ওই ময়লা ভর্তি বেলুন আর আমার ভিতরে পার্থক্য নাই। আমার অহংকার করা, বড়াই করা, গর্ব করা, বড়ত্ব দেখানো, অহমিকা করা, নিজেকে কিছু একটা বানানো, এটা মূর্খতা, মিথ্যা, মিথ্যা, মিথ্যা। অতএব অহংকার মানুষকে সাজে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন,
আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। মান্নাজানি, যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন উচিত শিক্ষা দিবেন, তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, ছেড়ে ফেলবেন। অহংকার মানুষকে সাজে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। এটা অন্তরের গুণ, এটা কোষের গুণ ভাই, এটা অন্তরের গুণ বিনয়ী হওয়া। আর অন্তরের পাপ, অন্তরের অপরাধ, চুরি ডাকাতি অপরাধ তো বহু শুনছেন, অহংকার করা এটা যে একটা অপরাধ, এটা যে কবিরা গুনাহ, আমরা অনেকে জানিও না। নামাজে মানুষ অহংকার করে কি করে না, দাঁড়িয়েলা মানুষ অহংকার করে না, হুজুর মানুষ অহংকার করে না, আলেম মানুষ অহংকার করে না, রাজনৈতিক নেতা সাহেব অহংকার করে না, পয়সাওয়ালা সাহেব অহংকার করে না, অনেক সময় গরিব মানুষ অহংকার করে, আছে না নাই? গরিব অহংকার করে না, অশিক্ষিত মানুষ অহংকার করে না, তারও যথেষ্ট অহংকার আছে। প্রতিটা মানুষের ভিতরে এই রোগ আছে। আমাদের চেষ্টা হবে জান্নাতে যেতে হলে, ভালো মানুষ হতে হলে, নেককার হতে হলে নিজের এই অন্তর থেকে এই পাপটা দূর করতে হবে। আপনি চুরি করেন না, ডাকাতি করেন না, মদ পান করেন না, মানুষ হত্যা করেন না, জেনা করেন না, নামাজ তরক করেন না, আলহামদুলিল্লাহ আপনি শত শত প্রকাশ্য গুনাহ থেকে বাঁচেন, আপনি অনেক দূর আগায় গেছেন জান্নাতে যাওয়ার পথে, কিন্তু আপনার কলমের দিকে একটু তাকান, দেখবেন আপনার অন্তর দিয়ে আপনি বহু গুনাহ করছেন, আপনি টেরও পাচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে পরিচ্ছন্ন করার তৌফিক দান করুন।